এ তোমাকে স্পেশাল কাপে দিল আর আমাদের ভাড়া দিল দিনের বেলা ওয়েদার ছিল 40 ডিগ্রি এখন সেটা মোটামুটি 35 ডিগ্রি অন্ধকার হয়ে গেছে সন্ধে নেমে গেছে আবার যাত্রা শুরু এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক রাজহাট বা রাজারহাট এরকম কোনো একটা জায়গার মানে মগরা ওই দিক থেকে আমি ক্রস করে চলে এসেছি আবার যাচ্ছি চলুন তাহলে যাত্রাটা এখান থেকে স্টার্ট করা হোক প্রচণ্ড গরম তাই গেঞ্জি পরেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমাদের সকলের প্রিয় পুরীর উদ্দেশ্য 15 জনের টিম সঙ্গে প্রচুর কচি কাঁচা হবে প্রচুর হুল্লোর প্রচুর হাঙ্গামা 15 জনের টিম আসতে চাচামেচি আসতে 15 জনের টিম তিনটে গাড়ি আগে পিছে হয়ে যাচ্ছে এখন কেউ কাউকে খুঁজে পাচ্ছি না বেরিয়েছি 5টার সময় এখনো ডানকুনি পৌঁছাতে পারিনি রাত এখন 8টা বেজে গেছে আর তার সাথে সাথে জ্যাম তো আছেই তোমরা কেমন এনজয় করছো ঋষি ঘুম পাচ্ছে নাকি তাহলে চলবে তো এইভাবে কতক্ষণ চলবে গাড়ি তারপর শেষ পর্যন্ত আমরা প্রথম মাইলস্টোন ক্রস করলাম এই ডানকুনি ব্রিজের উপরে উঠলাম এখন কটা বাজে ঘড়িতে 9:15 এতক্ষণে আমরা ডানকুনি মাত্র এবার আমরা 16 যত সম্ভব এনে 16টা ধরবো 9:16 এখন আমরা ক্রস করলাম সলপ মোড় মানে পৌঁছাতে টাইম ভালোই টাইম লেগে যাবে আরও যে দুটো গাড়ি আছে ওই দুটো তো এগিয়ে গেছে না আমাদেরকে ক্রস করে আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজার আর 1 কিলোমিটার মতো রয়েছে এখানে মনে হচ্ছে ভিড় পাবো না দেখা যাক রাস্তায় গাড়ির চাপ দেখে তো মনে হচ্ছে যে সেরকমভাবে ট্রাফিক হবে না তবুও দেখা যাক সামনেই আছে দেখ প্রথম টোলটা পার করে নিলাম এবার পুরো রাস্তায় প্রায় 965 কি 70 এরকম টোল লাগে সেটা টোটাল যখন ফাইনাল একবারে পৌঁছে যাব তখন হিসেব করে জানিয়ে দেবো আপনাদের খুব কম খরচে ঘুরতে যাওয়ার সবথেকে ভালো ডেস্টিনেশন হলো পুরী সস্তা খাওয়া দাওয়া সস্তা থাকার প্রচুর অপশান আছে আর নিজের গাড়ি হলে তো কোনো ব্যাপার না ওভারনাইট ড্রাইভ করেই পৌঁছে যাওয়া যায় এখন আমাদের নেক্সট মাইলস্টোন হচ্ছে কোলাঘাট কোলাঘাট পৌঁছিয়ে রাতের ডিনার ওখানে করতে হবে তারপরে আবার গাড়ি চলবে এখানে কোনো সিগন্যাল নেই তবুও মানুষ পার পার করছে রাস্তা আর আজকের আমাদের সেকেন্ড মাইলস্টোন কোলাঘাট ব্রিজ ক্রস করছি বাঁদিকে রেল লাইন অন্ধকার কিচ্ছু দেখা যাবে না যা কত কিলোমিটার এলাম আমরা এখন মাত্র বাড়ি থেকে 158 কিলোমিটার এই ডান দিকে শেরে পাঞ্জাব আজকে আমাদের রাতের ডিনারটা এখানেই সারবো কিন্তু কথা হচ্ছে যে কোথায় কাট আউট আছে ওখান থেকে আমাদেরকে ঘুরে আবার ইউটার নিয়ে আসতে হবে এই একটা সমস্যা আছে দেখা যাক আমরা তো যাচ্ছি আমাদের লেনে বাঁ দিক দিয়ে এবার শেরে পাঞ্জাব যে এখন যাওয়ার পথে আমার ডান দিকে পড়বে এটা কে জানে ম্যাপ তো দেখাচ্ছে ডান দিকে আর ওখানে ইউটার্ন নেওয়া যাচ্ছে না কারণ বিপদে পড়ে গেছি এই যে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে আমাদের আরও দুটো গাড়ি পেছনে রয়েছে এখন পেটে তো চোঁচো করে খিদে লেগেছে কিন্তু যাই হোক একটু ভালো হোটেল দেখেই দাঁড়াতে হবে তো চেষ্টা করব একটু এগিয়ে যাই যদি একটা ভালো হোটেল পাই তাহলে ওখানেই খেয়ে নেবো খাওয়াটা এখানেই দরকার ছিল
এখন ঘড়িতেও বাজে প্রায় 10টার কাছাকাছি, তাহলে খাওয়াটা টাইমলি হয়ে যেত। যে কোনো মোমেন্টে আপনি যেই মোমেন্ট যেই টাইমে ক্রস করুন না কেন, অবশ্যই কোলাঘাটে খেয়ে নেবেন। তার কারণ হচ্ছে কোলাঘাট ক্রস করার পর খুব ভালো ফ্যামিলি বা এমনি নর্মাল হিসেবেও ভালো কোনো হোটেল নেই, যা আছে লাইন হোটেল আছে। এখন আমাদের উপায় নেই, অগত্যা এই হোটেলটা দেখছেন আমার পেছনে, এখানেই আমরা দাঁড়ালাম। এখানেই কিছু হোক, যাই পাই ভাত রুটি যাই হোক, আজকের মতো আমরা এখানেই খেয়ে নিচ্ছি, আজকে ডিনারটা এখানেই করে নেব। ভেবেছিলাম শেরে পাঞ্জাবে করব, কিন্তু শেরে পাঞ্জাবটা মানে রাস্তার ওই ফুডে হওয়ার কারণে কোনো কাট আউট সেরকমভাবে পাইনি যে আমি রাস্তার ওই ফুডও গিয়ে শেরে পাঞ্জাবে খাবো। তো যাই হোক, কিছু করার নেই, এখন রাস্তায় বেরোলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। যা কোনো রকমে তো খেলাম, খেয়ে এবার আমাদের দ্বিতীয় টোল চলে এসছে, আবার পয়সার সাধ্য। ক টাকা নেবে এখানে? আচ্ছা, ঘড়িতে কটা বাজে এখন? 12:11। এই টোল গেটটার নাম হচ্ছে কি নাম? চলো, পয়সা কেটে নিল। কত কাটলো সেটা মোবাইলে মেসেজ আসবে, তবে এখন তো মোবাইল খুলে দেখার সম্ভব হচ্ছে না, যেহেতু আমি ড্রাইভও করছি আবার ভিডিও করছি। এটা পরে একবারে দেখে ফাইনাল করে দেবো। ওই মোটামুটি 965 টাকার মতো টোটাল ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে টোল প্রায় 965 টাকার মতো। সামনে একটা বোর্ড, বালেশ্বর ভুবনেশ্বর পারাদ্বীপ চেন্নাই NH60, মানে এখান থেকে NH60টা স্টার্ট হলো, আর রাস্তা হয়ে গেছে পুরো একদম ফাঁকা। ওভারঅল রাস্তা একদম ভালো, খুবই ভালো। এখন পর্যন্ত আমরা ডাইভারশন পাইনি, আর যদিও এখন পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি, উড়িষ্যা এখনও ঢুকিনি। সামনে একটা টোল গেট আছে, আবার পয়সা কাটবে। টোলের পর টোল, প্রায় 8 থেকে 9টা টোল পড়ে নবদ্বীপ থেকে পুরী পর্যন্ত। রাস্তার কন্ডিশন 80% ভালো। আমার গাড়ি ক্রেটা SX পেট্রোল, 70 থেকে 80 স্পিড অর্থাৎ 2000 RPM মেনটেন করলে তেল সার্ভিস প্রায় 21 থেকে 22 পার লিটার পাওয়া যায়। আর নাইট ড্রাইভের ক্ষেত্রে ওভার স্পিড না করাই ভালো। রাস্তা একদম সুনসান, কেউ নেই, আমরাই আর আমরা আর কেউ নেই। সামনে টোল, রামপুরা টোল, চলে না তুললে চলো। পয়সা কেটে গেছে, আর 6 কিলোমিটার আছে উড়িষ্যা। তার আগে একটুখানি দাঁড়ালাম, মানে একভাবে গাড়ি চালাতে চালাতে একটুখানি রিফ্রেশমেন্টেরও দরকার আছে, মানে চালাতে চালাতে ঘুম পেয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে আরও দুটো গাড়ি আছে, ওই গাড়ি দুটো এখনও পেছনে আছে, আমি এগিয়ে গেছি, তাই জন্য ওদের জন্য একটু ওয়েট করে নিলাম, আর তার সাথে সাথে একটু রেস্টও হলো, একটু বাইরের হাওয়াটাও নিলাম। চলো, ভালোই লাগছে। ফাঁকা রাস্তা, একদম সুনসান রাস্তা, রাস্তাতে কেউ নেই, শুধু গাড়ি চলছে তো চলছে। এখনও প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি আছে, আর কিছুটা গেলেই উড়িষ্যা ঢুকে যাব। আজকের দিনের 4 নম্বর টোল, আর আমার যতদূর মনে হয় এটাই লাস্ট, ওয়েস্ট বেঙ্গলের লাস্ট। তবে পুরো ওয়েস্ট বেঙ্গলের রাস্তাটা মোটামুটি 90% ভালো কন্ডিশন পেয়েছি, 2-1টা ডাইভারশন পেয়েছি, 90% ভালো রাস্তা। এরপরে উড়িষ্যা ঢুকে যাচ্ছি, তারপরে দেখা যাক রাস্তা কী কন্ডিশন থাকে। মোটামুটি 100 কিলোমিটারের উপরে চলে এসেছি উড়িষ্যার ভেতরে। আমাদের এটা 5 নম্বর টোল না? 5 নম্বর টোল,
পাঁচ নম্বর টোল। হ্যাঁ, তবে গত চার মাস আগে আমি গাড়ি নিয়ে এসেছিলাম তখন আর এবার যে এলাম এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে, রোড কন্ডিশন অনেক ভালো। যেমন আগেরবার আমি এসেছিলাম তখন মোটামুটি 40-50 খানা ডাইভারশন পেয়েছিলাম, আর এখন 4-5টা ডাইভারশন পেলাম। রাস্তা অনেক অনেক টু মাচ গুড, অনেক ভালো হয়ে গেছে। 400 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেললাম গতকালকে, 5:18 গাড়ি স্টার্ট করেছি, 400 কিলোমিটার গাড়ি চলে গেছে, এখনও 200 কিলোমিটার মতো যাবে। আর এদিকে দিনের আলো ফুটে গেছে, সামনেও একটা বোট দেখতে পাচ্ছি, ভুবনেশ্বর বিশাখাপট্টনম চেন্নাই 105। সামনে কি বলছে? আচ্ছা, সামনে টোল আছে, আবার একটা টোল। চলো, তবে এই মুহূর্তে রাস্তাটা দুর্দান্ত লাগছে, মানে না পুরো আলো না অন্ধকার, লাইটগুলো জ্বলছে আর রাস্তাটা সুপার ফাইন রাস্তা, একদম বাটারি স্মুথ। ইদানিং আমি কয়েকটা ট্রিপ করেছি, যেমন নর্থ বেঙ্গল, ঝাড়খণ্ড, পুরী। গত 6 মাসের তুলনায় এখন রাস্তা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তবে এখনকার কারেন্ট আপডেট হলো যে ডাইভারশন অনেক কম, অনেক কম, মানে হাতে গোনা হয়তো পুরো জার্নিতে আমি 10-15টা হতে পারে, এর বেশি নয়। যেখানে গতবার এসেছিলাম যখন প্রায় 50-60খানা ডাইভারশন পেয়েছিলাম, এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে, একদম মানে পুরো বলতে গেলে আর কিছুদিন গেলে হয়তো আর মাস 6-এর মধ্যে এটাও এই কটা ডাইভারশনও থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। আবার একটা টোল, যত সম্ভব ভুলেও গেছি 6টা না 7টা হতে চললো, 6-7 নম্বর টোল। এবার এখানে কত টাকা নেয় কি জানি, মানে টোল দিতে দিতে তো ভিখারি হয়ে গেলাম, টোলেই তো অর্ধেক পয়সা শেষ। গাড়ি নিয়ে আসলে এই একটা সুবিধা যে আমি আমার মতো চলছি, কিন্তু এক্সট্রা 1000 টাকা টোলের জন্য দিতে হবে। চাম চাম করে কেটে নিল, পয়সাটা কেটে নিল। তবে হ্যাঁ, রাস্তার যা কন্ডিশন আছে এখন আগের তুলনায় রাস্তা অনেক ভালো, মোটামুটি আই গেস 80% রাস্তা, 90% রাস্তা খুব ভালো, সুপার রাস্তা, গাড়ি চালিয়েও মজা। তবে আমাদের একটু সময়টা বেশি লেগে গেছে, তার কারণ হচ্ছে 3টে গাড়ি আমাদের, তো 3টে গাড়িটা ঠিক তালমেলটা ঠিক হচ্ছে না, কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, আবার কখনো ক্রস করে চলে যাচ্ছি, তো ভাবছি যে হয়তো সামনে আছে কিন্তু দেখা যাচ্ছে যে সে পিছনে রয়েছে। এখন যেরকম আমি আগে আছি, মানে আমার পেছনে 2টো গাড়ি, এবার আমি যতটা এগিয়ে যাব আমাকে ততটা সময় আবার তাদের জন্য ওয়েট করতে হবে। চলো ঠিক আছে, ওখানে গিয়ে মজা হবে। তো বন্ধুরা, এই হলো উড়িষ্যার প্রথম পাহাড় যেটা দেখতে পেলাম, আর এখানে কোনো একটা নদী বয়ে গেছে কিন্তু নদীটার নাম জানি না, নদীটার নাম গুগলে দেখতে হবে, পদমপুর, পদমপুর। এই প্রথম একটা পাহাড় চোখে পড়লো, আপনাদেরকেও দেখালাম। সামনে এই যে লোহার বারটা দেখতে পারলেন, যেটা আমি এখন ক্রস করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি বার নয়, এখানে ক্যামেরা লাগানো আছে, এটা হচ্ছে স্পিড ট্র্যাকার। অর্থাৎ আপনি যখনই উড়িষ্যাতে গাড়ি চালাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি 4-হুইলার নিয়ে আসেন অবশ্যই গাড়ির স্পিড 80-এর নিচে রাখবেন,
কারণ এটা স্পিড ট্র্যাকার, আপনার স্পিডটাকে ট্র্যাক করবে। 80-র উপরে গেলেই আপনাকে অনলাইন চালান ভরতে হবে, ফাইন করে দেবে, অনলাইনে ফাইন হয়ে যাবে, আপনাকে ফাইন করতে হবে। অর্থাৎ আপনি যখনই এদিকে আসবেন চেষ্টা করবেন 80-র নিচে গাড়ি স্পিড রাখার। এরকম মোটামুটি 5 কিলোমিটার 7 কিলোমিটার অন্তর অন্তরই একটা করে এই ট্র্যাকার লাগানো আছে। আমাদের মাইল মিটার বলছে 488 কিলোমিটার গাড়ি চলে এসেছি। সকাল 6:34 এখনও আমাদের 115 কিলোমিটার যেতে হবে। এখনও গুগল বলছে মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি এখনও সময় লাগবে। সিনিক বিউটি দিনের বেলা অনেকটাই পাল্টে গেছে, পাহাড় দেখা যাচ্ছে রাস্তা থেকে, সুন্দর সিনিক বিউটিটা ভালোই, পাহাড় আছে। দীর্ঘ প্রতীক্ষা, ওয়েলকাম পুরী 42 কিলোমিটার। এই বোর্ডটাই দেখার জন্য অপেক্ষা করে বসেছিলাম যে কখন বোর্ডটা আসবে, বোর্ডটা ক্রস করব। মানে আমরা পুরী পৌঁছেই গেছি, আর 42 কিলোমিটার। তারপর কেমন লাগছে? অবস্থা খুবই শোচনীয়। শরীর থেকে অনেক জ্বর হয়ে পড়ে। আচ্ছা, তাহলে ট্রিপটা কেমন হলো? হেভি হেভি। তাহলে একটা ওয়ারেস খেয়ে নাও। ব্রাশ কে কে করেছে? সবাই যে খাওয়া আরম্ভ করেছে, ব্রাশ কে কে করেছে? কে কে ব্রাশ করেছে? আমি আমি কে ব্রাশ করেছে? তুই ব্রাশ করেছিস? আর মাত্র 6-7 কিলোমিটার রয়ে গেছে। এই ডান দিকে থেকে গেল পুরী বাস স্ট্যান্ড। খুব সুন্দর বাস স্ট্যান্ডটা, বিল্ডিংটা, আর সামনে বোর্ড আছে পুরী আর মাত্র 6 কিলোমিটার। ওভারনাইট ড্রাইভ করে শেষমেশ সমুদ্রের দেখা পাওয়া, এটাই চরম তৃপ্তি। পুরীর সি বিচ আপামর বাঙালির সবথেকে প্রিয় ডেস্টিনেশনটা দিনে হোক বা রাতে, তা মেলায় ঘোরাঘুরি হোক বা সি ফুড খাওয়া। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে পমফ্রেট ভাজা, আর সঙ্গে যদি হয় অক্টোপাস, ওহ তাহলে তো ষোলকলায় পূর্ণ। সমুদ্র পাড় থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। একটা স্বর্ণালী সন্ধ্যায় পুরীর সমুদ্রে এখন আমি দাঁড়িয়ে আছি, জাস্ট ওয়েভগুলো একটু ফিল করছি, আর একটু ঘুরে বেড়াবো। এখানে মেলা প্রত্যেকদিন তো হয়, আপনারা জানেনই, এই মেলাটাও ঘুরবো, এই আশপাশটাও ঘুরবো। এই জল চলে এসছে, কেমন লাগলো উটের পিঠে? ভাল লেগেছে? এগুলো কি গো? এগুলো অক্টোপাস। অক্টোপাস পুরীতে এসেছি আর মাছ খাবো না, তা তো হতেই পারে না, মাছ তো খেতেই হবে, এটা একদম কম্পালসারি। ভোলা মাছ অর্ডার করেছি একটা, 100 টাকা নেবে,
খেয়ে দেখি কেমন লাগে। আর যেটা দেখলেন অক্টোপাস, অক্টোপাসও মানুষ খাচ্ছে। খাবো খাবো। অক্টোপাস খাবি? হ্যাঁ হ্যাঁ খাবি। তুই খাবি অক্টোপাস? হ্যাঁ খাবো। অক্টোপাস কি হবে? অক্টোপাস খাবি ঋষি? মালবেরা বলেছো এগুলো কি বল? গোলা মাছ, এরপরে আসছে কাঁকড়া। সবাই অক্টোপাস খাচ্ছে, দেখি আমি আমি তো খাবো না, দেখি কেমন রিভিউটা নিয়ে দেখি। দেবো 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 দেবো, সবাইকে একটু একটু করে চেক করাবো। কি খেলি? কি ভাল লাগেনি? কেন ভালোই তো। সি বিচের মেলা ঘুরে নানান রকম সি ফুড খেয়ে এইভাবে দিনটা শেষ করলাম। এবার হোটেলে ফেরার পালা। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনটা এনজয় করে যাবেন। সো এনজয় ইওর লাইফ।